তোমরা সবাই, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর আজকে শনিবার, তাই তো আজকে আমি বৃহস্পতিবার দিনকের ব্লগটাকে আপলোড রেখেছি আর কি, এই যে ভিডিও করছি, আবার ওই দিকে ওই ভিডিওটা আপলোডও হচ্ছে ইউটিউবে। আর সো আমি কী করি জানো তো, বৃহস্পতিবার দিনকে ধরো ভিডিও করলাম, একদিন ছাড়া ছাড়া আমি ভিডিও শেয়ার করি, আমি ডেলি ব্লগ দিতে পারি না। একদিন ধরো বৃহস্পতিবার দিনকে পুরো দিনটা ভিডিও তুললাম, ব্লগ করলাম, তো সেই ভিডিওটা যেটা দুপুর অবধি করি সেটা একদিন এডিট করে রাখি, আর বাকিটা মানে রাত্রেরটা ওইটা তার পরের দিনকে আমি এডিট করি। তো যেদিনকে আমি ব্লগ বানাই আর কি, ধরো আজকে আমি ব্লগ বানাচ্ছি, তো আজকে ভিডিও আপলোড করছি আর এডিটিং করব আজকে প্লাস কালকে, দুটো দিন এডিটিং করব। পরে আবার আজকে শনিবার, রবিবার, সোমবার দিন সকালবেলা আমি এই ভিডিওটাকে আপলোড করব, যেটা এখন শুট করছি। সোমবার দিন সকালবেলা এই ভিডিওটা আপলোড করব, আবার সোমবার দিনকে ব্লগ বানাবো, কালকে দিন তো আর আমি ব্লগ বানাবো না, একদিন ছাড়া ছাড়া আমি ব্লগ বানাই, ডেলি ব্লগ বানাতে পারি না, আসলে আমি টাইম পাই না এই বাচ্চাদেরকে নিয়ে, তারপরে ঘরের কাজ নিয়ে, বুঝতেই তো পারছো তোমরা। হ্যাঁ, অনেকেই বানায় জানি, অনেকেই ডেলি ব্লগ দেয়, কিন্তু আমার দেয়া হয়ে ওঠে না, আমিও চেষ্টা করব আস্তে আস্তে ডেলি ব্লগ দেওয়ার, এখনও একদিন ছাড়া ছাড়াই দিই, তারপরে পরে আবার ডেলি ব্লগ দেবো। তো চলো তাহলে আজকে দিনটা স্টার্ট করি, আজকে ঘরের কাজগুলো করে নিই আগে, একটা মানে ছোট মানটি ঘুমাচ্ছে আর বড় মানটি খেলছে, ওই যে এখানেই আছে খেলছে, এদিক থেকে ওদিক করছে হামাগুড়ি দিয়ে দিয়ে, ওকে আর দেখাশোনা করে পরে রাখাবো, এখন পরে রাখাবো এখন। আর হ্যাঁ, তোমাদের দাদাতে বাবাতে কাজে গেছে, দাদার আজকে ছুটি আছে শনিবার দিন, দাদার মাসের মধ্যে দুটো শনিবার চালু থাকে, দুটো শনিবার ছুটি থাকে, তো আজকে ছুটি আছে। তো এখন আমরা আজকে ঘরে আছি, তিনজন, চারজন, ছজন আছি ঘরে, আর বাকি দুজন গেছে কাজে। এই দেখো ফ্রেন্ডস, এই আন্টিটা এসছে আজকে আমাদের বাড়িতে, এই যে পুচকি দুটোর সাথে দেখা করতে অনেকদিন পর এলো আবার, তোমাদের সাথে আলাপ করিয়েছিলাম মনে আছে, সেই কিছু সময় আলাপ হয়েছিল বড় মানটির ভাত বাড়িতে, অন্নপ্রাশন বাড়িতে, আন্টির সাথে, আন্টির মেয়ের সাথে, নাতির সাথে, সবার সাথে আলাপ করি, জামার সাথে না, দাদাকে দেখানো হয়নি সেদিন, দেখানো দাদা অন্যদিকে ছিল না, সব তোমাদের দাদাদের সাথে ছিল না, দেখানো হয়নি। আর এই যে কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? সবাই ভালো আছি। তোমাদের ভিডিও দেখে খুব ভালো লাগবে, আন্টি রোজ আমাদের ভিডিও দেখো তো, ভালো লাগে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নাতি দুটোকে দেখতে এসছি, আমিও আমার নাতিটাকে নিয়ে থাকি, সে এখন আমার কাছে আসে না, দুদিন বাড়িতেই আছে ওর মায়ের কাছে, সেই জন্য নাতি দুটোকে দেখতে এসছি, আর এখানে একটু ঘোরাও হবে, বাড়িতে একা থাকি, ছেলে আমার অফিস বেরিয়ে যায়, ওই জন্য এদের সঙ্গে একটু দেখা করতে এলাম। আজকে নাতি আসেনি তোমার ঘরে? না, আজকে নাতি আসেনি, নাতি ঘরে আছে, মেয়ে ঘরে আছে, নাতি ঘরে আছে, তাদের সময় কাটায়, সেই জন্য আন্টির আসা হয় না, তো আজকে আন্টি এলো, বন্ধুর সাথে দেখাও হবে। হ্যাঁ, তবেকার বন্ধু বলে না, সব বন্ধুদের জন্য আমাদের জন্যই ব্যস্ত, খালি রান্নাই করবে, আর কোথায় জামা কাপড় বাসন ওই সবই মায়ের খালি টাইম চলে যাবে, কোন দিন আমার ঘরে আসতো না, আমি সবসময় আমি বলতো তুমি নিচে নেবা, আবার খাবার লাগে
পরে যেতুম যেতেও দিত না, বলতো যে তখন এখানে খেয়ে খেয়ে শুত যেতেও দিত না। আর দেখি আবার তারপরে ওখান থেকে আবার অনেক বছর ওখান থেকে ছেড়ে আবার চলে গেলুম অন্যদিকে চলে গেলুম আমরা। আবার যেখানেই যাই আসি দেখা হয়, দেখা হতে আসি। থাকে আন্টি আধা ঘন্টার মতো রাস্তা অবধি থাকে, তাও আন্টি আসে বন্ধুটা নেই। আবার এখন আবার রান্টির ছেলে আছে সে কাজে গেছে, এখন দাদা আছে এখন আসবে, তখন নটা রসের সময় আছে বাড়িতে ভালো লাগে না, নাতি থাকলে তো একদম তো ফ্রেন্ডস এমনিতে ঘরে সব কাজই হয়েই গেছে, খালি স্নান করতে বাকি আছে সবার, আর কিছু জামা কাপড় আছে এগুলো খালি কাচতে বাকি আছে, বাকি সব কাজ হয়ে গেছে। আর ওদিকে ছোট মানটি ঘুমিয়ে পড়েছে, বড় মানটি এখন খেলছে, ওকে ঘুম পাড়িয়ে দেবো এখন, তারপর আমি গিয়ে স্নানটা করব। তো চলো তাহলে, তোমাদের সবার পরে কথা হচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস আমাদের সবার স্নান কমপ্লিট হয়ে গেছে, মায়ের রান্না করা হয়ে গেছে, আর আজকে মেয়েকে একটুখানি ভাত খাইয়ে দিয়েছে, মাই খাইয়ে দিয়েছে। তো এবারে আমরা লাঞ্চ করতে বসবো, এখন দুপুর হয়ে গেছে, অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে ফিরে এলাম আর কি বলতে পারো। কারণ এইসব কাজ ফাজ সেরে তারপরে স্নান টান করা হলো, তারপরে নাস্তা খাওয়া হলো, পুজো করা হলো, এই করতে করতে আর ভিডিও করা হয় না, তোমাদের কাছে আর আসা হয় না। তো এবার আমরা লাঞ্চ করবো, তো কী কী রান্না হয়েছে না হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তাহলে দেখাই কী কী রান্না হয়েছে আজকে। আন্টি কী করছো? এই তো টিভি দেখছি বসে আছি, তোমার মেয়ের সঙ্গে খেলা করছি। এই যে ব্যাপারে কিছু বলো। এই যে আমের আচার বাবার হাতে বানানো, গরমে তো যা লাগবে না, টকের ডাল, কাঁচা পেঁয়াজ, কালের সঙ্গে আলু ভাতে তারপর আসছে। আর কালকে তোমাদের দাদা আবার সেরকম চিংড়ি মাছ নিয়েছিল, কালকে চিংড়ি মাছ গুলো একটু বড় বড় আছে, তো তোমাদেরকে দেখানো হয় না আজকে, রান্নাটাও শেয়ার করা হয় না, ঠিক আছে? ওই চিংড়ি মাছ তো এখনো আছে, আর পরে অন্য কোনো রেসিপি করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আপাতত লাঞ্চটা খেয়ে নিই, চলো। তো লাঞ্চ তো হলো, এবার এবার একটু ঘুমাতে হবে, তো চলো তাহলে এখন শুয়ে পড়ি, মেয়েকেও ঘুম পাড়াতে হবে, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যাবেলায়, ঠিক আছে? চলো তাহলে। তো এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, আর আন্টিও চলে গেছে ঘরেতে, ওই দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে
ওই সন্ধ্যের দিক বলতে 7টার সময় একটু চা ফা খেয়ে চলে গেছে, এখন বাজে 7:30। আর ছোট মানটি ওর মায়ের সাথে খেলছে, বড় মানটি এখানে খেলছে। দাঁড়া তোমাদের দেখাচ্ছি ছোট মানটিকে। নমস্তে, নমস্তে, হাই ফ্রেন্ডস, হ্যালো, হাই ফ্রেন্ডস, আপ লোগ হাই ফ্রেন্ডস, আচ্ছা এটা বললে খুশি হাসি তো, হাই ফ্রেন্ডস, আপ লোগ কেসে হো, মা তো আচ্ছি হু, ভালো করে হাত থেকে খুলবে তো নাকি, কিন্তু নাকি 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 मेरे मुंह में बहुत सारे गंदे लगे हुए हैं, शी शी शी, मैं तो खाना खा रही थी, मैं तो खाना खा ली थी, खाना खाते खाते आप लोग के पास आ गए, खाना खाते खाते आप लोग के पास आ गए, या तो मेरे यहाँ पे दीदी खड़ी है। তো ফ্রেন্ডস, কালকে কিন্তু আর ভিডিওটাকে এন্ড করা হয়নি, ওই জন্য আজকে আবার ভিডিও বানাচ্ছি, মানে এন্ডিং ভিডিওটা। তো আজকেও রাত্রি হয়ে গেছে, রাত্রির বেলাতেই বানাচ্ছি এন্ডিং ভিডিওটা। সো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্টে জানাবে কীরকম লেগেছে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে ওটাকে প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।